হিজাব নিমু চারাওয়ালা করছে আমারে বাপেরটা। মাত্র 25 বছর বয়সেই সাফল্যে ভরা জীবন তার। কখনো সে পুলিশ, কখনো র‍্যাব, কখনো বা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। মূলত এসবকে পুঁজি করে প্রতারণার মাধ্যমে কারি কারি টাকা পয়সা কামানোই ছিল 25 বছর বয়সী মিজানুর রহমান নামের এই যুবকের মূল কাজ। টিকটকে বিভিন্ন বাহিনীর ভেষ ধরে শিকার করতেন টার্গেট, আর তার এই ফাঁদে বহুবার পা দিয়েছেন অনেকে, হয়েছেন নিঃস্ব। খুব সম্প্রতি প্রতারক মিজান দুবাই থেকে দেশে ফেরার সময় সখ্যতা করেন বাংলাদেশি এক প্রবাসীর সাথে। মিজান দেশে আসবে তাই সে ওই প্রবাসীকে বলে তার পরিবারের জন্য জিনিসপত্র পাঠাতে। প্রবাসীও পা দেন মিজানের পাতানো ফাঁদে। ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, স্বর্ণের বার, সব কিছু নিয়ে দেশে এসে যোগাযোগ বন্ধ করে দেয় সেই প্রবাসীর সাথে। এরপর প্রবাসী দেশে এসে মিজানের মুখোমুখি হলে মিজান তাকে এক এক বাহিনীর ভেষে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর ভুক্তভোগী প্রবাসীর অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাত 11টায় চাঁদগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের হাতে আটকের পর সব পরিচয় ভুয়া এবং অসংখ্য মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করে মিজান। র‍্যাব পরে আসামি মিজানুর রহমান ও উদ্ধারকৃত আলামত পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। নিউজ নাও 24, চট্টগ্রাম।